My dear student of class 3, all of you are welcome to our BABS online tutorial. Shobhyo class 3 shreni shikharthi bindu, amra aaj tomader bashik porikhar syllabus niye alochona syllabuser ekti scene passage niye alochona korbo ingreji boyer. Cholo amra alochonay chole jai. Ajke ami tomader class 3 unit 28 lesson 1 theke 4 alochona korbo. Passage ti ekti cow ebong ekti frog bang ekti goru ebong ekti bang niye. The frog is ए स्मल एनिमल आमरा जानी जे ब्यांग एक छोट प्राणी बार्ड द काउ इज ए बिग एनिमल एवं गोरु एक बड़ प्राणी बार्ड द फ्रॉग वांटेड टू बी बिग जस्ट लाइक द काउ किंतु ब्यांगटीओ काकेर मतो गोरुर मतो अत बड़ होते चेयेछिल चलो आमरा आलोचना चले जाए देखो द काउ इज इटिंग ग्रास गोरुर घास खाच्छिल द फ्रॉग इज सिटिंग ऑन द ग्रास एवं से घासेर मध्ये एकटा ब्यांग बसेछिल The frog looks at the cow and thinks. ব্যাংটি গরুর দিকে তাকালো এবং চিন্তা করল The cow is big. গরুটি বড়। I want to be big. আমিও বড় হতে চাই। So the frog eats some grass. সুতরাং সে কিছু ঘাস খেল। The frog grows bigger. ঘাসকে আরেকটু বড় হলো। The cow looks at the frog. গরুটি ব্যাঙের দিকে তাকালো এন্ড থিংস এবং ভাবলো হাউ স্ট্রেঞ্জ কি অদ্ভুত দা ফ্রগ ইজ ইটিং গ্রাস ব্যাঙ ঘাস খাচ্ছে দা ফ্রগ ইজ হ্যাপি এবং যেহেতু একটু বড় হলো ব্যাঙটা আর একটু ভালো লাগলো আগের চেয়ে দা ফ্রগ ইটস মোর গ্রাস সে আরো ঘাস খেলো দা কাউ থিংস হাউ স্ট্রেঞ্জ দা ফ্রগ ইজ ফ্লাইং অ্যাওয়ে এবং বেশি ঘাস খাওয়ার কারণে ও কি হলো উড়ে গেল বাস্ট হয়ে উড়ে গেল দা কাউ ইজ নট ইটিং গ্রাস না গরুটি এখন এই ঘটনা দেখে আর ঘাস খেলো না টোটাল প্যাসেজটাই কি আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে কারণ দেখো ম্যাক্সিমাম কি ভার্বের শেষে এস অথবা ইয়েস আছে যেমন ইটস তারপরে এগুলো ভার্বের শেষে কি আছে এস অথবা ইয়েস আছে তাহলে লক্ষ্য করো আপ তোমরা এই প্যাসেজটা কাকে নিয়ে গরু এবং ব্যাংকে নিয়ে তাহলে চলো আমরা কিছু কিছু শব্দ অর্থ তোমাদের জন্য শিখি ইট মানে কি খাওয়া ইট মানে খাওয়া সিট সিট অর্থ কি বসা বসে থাকা থিংক মানে চিন্তা করা থিংক অর্থ চিন্তা করা তারপরে দেখো ওয়ান্ট মানে চাওয়া বিগ মানে বড় আর এখানে বিগ থেকে বিগার আর একটু অধিকতর বড় লুক মানে তাকানো তারপরে হ্যাপি মানে সুখী স্ট্রেঞ্জ স্ট্রেঞ্জ মানে হলো অদ্ভুত এবার চলো আমরা একটা ম্যাচিং করি যে ম্যাচ দ্য ওয়ার্ডস অফ কলাম এ উইথ দেয়ার মিনিং দ্যাট ইজ মেনশনড ইন কলাম বি আগে শব্দের অর্থগুলো জানো যে কলামে কি কি শব্দ আছে কোশ্চেন স্টেন্স অর্থ হলো অদ্ভুত গ্রো গ্রো মানে জন্মানো ইট ইট মানে হলো খাওয়া সাম মানে কিছু হ্যাপি মানে আনন্দিত এখানে আছে কি এ লিটল অ্যামাউন্ট সামান্য পরিমাণ এ জেনারেল স্টেজ অফ মাইন্ড এটা হলো মনের হাসি খুশি অবস্থা Not usual, যেটা সচরাচর হয় না টু টেক সামথিং ইন টু বডি ফ্রম ওরালি বডি ওরালি যে মৌখিক মুখ থেকে শরীরের মধ্যে কোনো কিছু গ্রহণ করা টু বিকাম হওয়া তারপরে মেনি মানে অনেক তাহলে আমরা প্রশ্নের অ্যান্সারটা চলে যাই এ নম্বর হলো স্টেন্স এর সাথে কোনটা হয় দেখো এক নম্বর কোশ্চেন উত্তরটা স্টেন্স মানে হলো অদ্ভুত তাহলে কি হবে যেটা সচরাচর দেখা যায় না নট ইউজুয়াল তাহলে এর সাথে হবে থ্রি নম্বরটা তারপর দেখো বির সাথে কোনটা হবে বি হলো গ্রো গ্রো মানে জন্মানো হওয়া টু বিকাম গ্রো হবে গ্রোর সাথে হবে পাঁচ নম্বরটা টু বিকাম তারপর লক্ষ্য করো ইট ইট মানে হলো খাওয়া ইট মানে খাওয়া সি নম্বরটার সাথে কোনটা হবে দেখো সি নম্বরটার সাথে হবে চার নম্বরটা টু টেক সামথিং ইন টু বডি ওরালি মৌখিকভাবে শরীরের মধ্যে কোনো কিছু প্রবেশ করানো এবার দেখো ডি নাম্বারটা ডি নাম্বারে কি হবে সাম সাম হবে এ লিটল অ্যামাউন্ট এ লিটল অ্যামাউন্ট এক নাম্বারটা অল্প পরিমাণ সাম মানে অল্প এবার দেখো এই নাম্বারটা হ্যাপি হ্যাপি হবে দুই নাম্বারে জেভিয়াল স্টেট অফ মাইন্ড যে মনের হাসি খুশি অবস্থা তাহলে লক্ষ্য করো এভাবে তোমরা প্লাস দিয়ে লাগবে আবার শব্দ দুটো তোমরা এখানে লিখবে আমার এখানে জায়গা সমস্যা যেটা আমি শুধু প্লাস প্লাস দিয়ে দেখালাম তাহলে এইভাবে তোমরা মিলকরণটা সলভ করবে যদি মিলকরণ সলভ করার আগে অর্থগুলো জেনে নিবে অর্থগুলো জানা থাকলে মিলকরণ করা খুবই সহজ হবে এবার চলো আমরা
দুই নম্বরে তোমাদের আসে ট্রু ফলস, আমরা ট্রু ফলসে চলে যাই। লক্ষ্য করো এখানে কি আছে, রিড দ্য ফলোয়িং স্টেটমেন্ট, নিচের বিবৃতিগুলো পড়ো, রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট, যদি বিবৃতি সত্যি হয় তাহলে তুমি ট্রু লিখবে, অর ফলস মিথ্যা হয় যদি তাহলে কি লিখবে, ফর ইনকারেক্ট স্টেটমেন্ট, স্টেটমেন্ট যদি বাক্যটি যদি মিথ্যা হয় তাহলে তুমি কি লিখবে, ফলস লিখবে। দা ফ্রগ, দেখো দা ফ্রগ থিংস দ্যাট দা ক্রো ইজ লার্জ, ব্যাংকটি ভাবলো যে গরুটি অনেক বড়, আসলেই তো গরুটি অনেক বড় ছিল, তাহলে এটা কি হবে, প্রথমটা ট্রু হবে, টি আর ইউ ই ট্রু, এক নম্বরটা কি হলো আমাদের ট্রু হলো। এবার লক্ষ্য করো দা কাউ ইজ হ্যাপি, আসলে আমরা প্যাসেজে পড়েছিলাম দা ফ্রগ ইজ হ্যাপি, কারণ দা ফ্রগ যখন ঘাস খেয়েছিল তখন কে বড় হয়েছিল, ব্যাংকটি একটু বড় হয়েছিল, তখন ব্যাংকটি, আসলে এখানে আছে দা কাউ ইজ হ্যাপি, আসলে কি হবে, দা ফ্রগ ইজ হ্যাপি, তাহলে এটা হবে ফলস, এফ এল এস ফলস, তোমাদের কারেক্ট আনসার লিখতে হবে না, যদি লিখতে হতো তাহলে এখানে দা কাউ এর এখানে দা ফ্রগ দিলে হতো, দা ফ্রগ ইজ হ্যাপি। তারপরে দা ফ্রগ হ্যাজ মোর ঘাস, আসলেই ব্যাংকটা প্রথমে একটু ঘাস খেলো তারপর আরো ঘাস খেলো একটু বয় বেশি বড় হওয়ার জন্য, তাহলে দা ফ্রগ হ্যাজ মোর ঘাস, এটা ট্রু হবে, টি আর ইউ ই ট্রু। তারপর লক্ষ্য করো দা ফ্রগ ইজ ওয়াকিং অন দা ঘাস, ব্যাংকটি ঘাসের মধ্যে হাঁটতেছিল, আসলে হাঁটতেছিল না, সে ঘাসের মধ্যে বসেছিল, দা ফ্রগ ইজ সিটিং অন দা ঘাস, তাহলে এটা ফলস হবে, কি হবে ফলস, কারণ কি আমরা প্যাসেজের মধ্যে পড়েছিলাম ব্যাংকটি হলো ঘাসের মধ্যে বসেছিল। দা ফ্রগ ইজ ভেরি স্ট্রেঞ্জ, ব্যাংকটি ছিল খুবই অদ্ভুত, আসলে ব্যাংকটি ঘাস খেয়ে আরম্ভ করেছিল, তা ব্যাংক তো ঘাস খায় না সাধারণত, তাহলে এই ব্যাংকটা অদ্ভুত ছিল, কি ছিল, অদ্ভুত ছিল, এটা ট্রু, টি আর ইউ ই ট্রু। এবার দেখো কোশ্চেন আনসার, আনসার দা ফলোয়িং কোশ্চেন্স, নিচের কোশ্চেন গুলো উত্তর দেবো আমরা। এবার কি আছে দেখো, হুইচ এনিমল ওয়ান্টস টু বি বিগ, কোন প্রাণীটি বড় হতে চেয়েছিল, আমরা জানি ব্যাং বড় হতে চেয়েছিল, ব্যাং ইংরেজি কি, তাহলে দা ফ্রগ, এফ আর ও জি, দা ফ্রগ, শুধু হুইচ এনিমলের মতো না, দা ফ্রগ, তারপরে যা আছে তাই, ওয়ান্টস ডব্লিউ এন এস, ওয়ান্টস টু বি বিগ, কে বড় হতে চেয়েছিল, দা ফ্রগ ওয়ান্টস টু বি বিগ। হোয়াট ইজ দা কাউ ইটিং, গরুটি কি খাচ্ছিল, গরুটি ঘাস খাচ্ছিল, তাহলে সাবজেক্ট হলো দা কাউ, দা কাউ, তারপর ভার্ব হলো ইজ, দা কাউ ইজ ইটিং, ইএ টি আই এন জি, দা কাউ ইজ ইটিং, কি খাচ্ছিল, ঘাস, ঘাস, জি আর এ ডাবল এস, গ্রাস, দা কাউ ইজ ইটিং গ্রাস। হোয়ার ইজ দা ফ্রগ সিটিং, ব্যাংকটি কোথায় বসেছিল, ব্যাংকটি ঘাসের মধ্যে বসেছিল, তাহলে দা ফ্রগ হলো সাবজেক্ট, দা ফ্রগ, এফ আর ও জি, ফ্রগ ইজ সিটিং, বসেছিল, কোথায় বসেছিল, অন দা গ্রাস, ঘাসের মধ্যে, কোথায়, এই যে অন দা গ্রাস ইজ সিটিং, দা ফ্রগ ইজ সিটিং অন দা জি আর এ ডাবল এস, গ্রাস, তাহলে ঘাসের মধ্যে বসেছিল, ঘাসের উপরে বসেছিল। হাউ ইজ দা ফ্রগ, ফ্রগটি কি ছিল, ফ্রগটি হ্যাপি ছিল, সুখী ছিল, তাহলে দা ফ্রগ ইজ হ্যাপি, দা ফ্রগ, আমরা প্যাসেজের মধ্যে পেয়েছিলাম দা ফ্রগ ইজ এইচ এ পি পি ওয়াই, তাহলে হাউ ইজ দা ফ্রগ, ব্যাংকটি কিরকম ছিল, দা ফ্রগ ইজ হ্যাপি, ব্যাংকটি আনন্দিত ছিল, কি ছিল, আনন্দিত ছিল, কারণ সে ঘাস খেয়ে বড় হচ্ছিল। হোয়াট ডাজ দা ফ্রগ ওয়ান্ট, ব্যাংকটি কি চেয়েছিল, তাহলে ডাজ আছে, ভার্বের শেষে এস অথবা ইয়েস দিতে হবে, তাহলে সাবজেক্ট হলো দা ফ্রগ, এফ আর ও জি, ফ্রগ, ডব্লিউ এন টি, একটা এস দিতে হবে যেহেতু ভার্বের শেষে যেখানে ডাজ আছে, ডাজ থাকলে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ওয়ান্টের শেষে একটা এস দিতে হবে, ওয়ান্টস, দা ফ্রগ ওয়ান্টস টু বি কি, ভেরি বিগ, বিআই জি বিগ, ব্যাংকটি খুব বড় হতে চেয়েছিল, দা ফ্রগ ওয়ান্টস টু বি ভেরি বিগ, ব্যাংকটি খুব বড় হতে চেয়েছিল।
তাহলে তোমাদের প্রথম কাজ হবে কি তোমরা আগে তোমাদের ইউনিট 28 এ দা কাউ এন্ড দা ফ্রগ অ্যাসিস্টি সুন্দর করে পড়বা ছবি দেয়া আছে তোমাদের টেক্সট বইয়ে সুন্দর করে পড়ার পরে আগে ম্যাচিংস করবা তারপরে কি করবা ট্রু ফলস করবা তারপরে কোশ্চেন আনসার করবা তোমাদের কোশ্চেন আনসার সাধারণত পরীক্ষা একদম সরাসরি কোশ্চেন আনসারই আসে মানে আনসারগুলো তোমরা প্যাসেজ ভালো করে পড়লে প্যাসেজের মধ্যেই পেয়ে যাবা এবং বাসায় বসে বারবার প্র্যাকটিস করবে এটা কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসে আছে ওকে দ্যাটস অল ফর টুডে সি ইউ अगेन আল্লাহ হাফেজ